হ্যালো ফ্রেন্ড, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওর সঙ্গে। দেখো, আমার ছোট্ট গোপাল সোনার জন্য আমি উইন্টার ড্রেস তৈরি করেছি। সেই ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমি একটা ছোট্ট ক্যাপ তৈরি করেছি। আজকে তোমাদের সঙ্গে এই ক্যাপের ভিডিওটা শেয়ার করব। দেখো, আমার গোপাল সোনাকে এই ড্রেসটা পরে, ম্যাচিং ক্যাপ পরে কত মিষ্টি লাগছে, সুন্দর লাগছে। এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা দেখো, তোমরা তোমাদের গোপাল সোনার জন্য তৈরি করতে পারবে। বড় ঠাকুর হলে যে ঘর নিত সেই ঘরের থেকে একটু বেশি ঘর নেবে, আর ছোট ঠাকুর হলে এই মাপের ঘর নিয়েই আমার আমার গোপাল সোনার সাইজ মতো তোমাদের গোপাল সোনা হয় যদি, তাহলে আমি যে ঘর নেব সেই ঘরের মাপ করে নিলে তোমাদের গোপাল সোনার জন্য এই ক্যাপ তৈরি করতে পারবে। তোমরা এরকম উইন্টার ড্রেস তৈরি করো, আর এরকম করে ম্যাচিং করে ক্যাপ তৈরি করে তোমাদের ছোট্ট সোনা লারু গোপালকে পরাও। ক্যাপটা এরকম দেখতে, দেখো ফুলের মতন সুন্দর লাগছে। বন্ধুরা, ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগে জানিও, লাইক দিও আর শেয়ার করো, কেমন? তাহলে তোমাদেরকে আমি সেলাইটা দেখাই। প্রথমে দেখো বন্ধুরা, এইভাবে গ্রিন কালারের উলটা নিয়ে প্রথমে এইভাবে একটা নাট করব, করে এক দুই তিন, তিন চেন নেব। তারপর এই সার্কেল মধ্যে দিয়ে আমি একবার ডবল ক্রোশে করলাম, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, মোট ১২বার করব। এই ঘরটা নিয়ে এই যে চেন, এই যে তিন চেন নিয়েছে, তিন চেন নিয়ে মোট ১২বার করব। এক দুই তিন চার পাঁচ ছয়, ছবার হয়েছে আর ছবার। এইভাবে ডবল ক্রোশি বলব। দেখো ১২বার আমার ডবল ক্রোশি করা হয়ে গেছে। এবারে এই সুতোটাকে আমি একটু টেনে দেব, এই গ্যাপটা বন্ধ করে দিলাম, ক্লোজ করে দিলাম। এবার এই ঘরটাকে, এই ঘরে এইখানে যে তিন চেন করলাম, এই তিন চেনের এই গ্যাপ মাথায়, এই তিন চেনের মাথায় স্লিপ স্টিচ করে জুড়ে দেব। এইভাবে স্লিপ স্টিচ করে জুড়ে দিলাম, দেখো এরকম হয়েছে দেখতে। এবারে একটা চেন নেব, দুটো চেন নেব, নিয়ে এই প্রত্যেকটা ঘরের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশি বুনব। এইভাবে শুধুই সিঙ্গেল ক্রোশি বুনে যাব। এইভাবে প্রত্যেকটা ঘরে একবার করে এইভাবে সিঙ্গেল ক্রোশি বুনে আসবো। এই পুরো রাউন্ডটা করে আসে, সব ঘরে করা হয়ে গেল। এবার এই ঘরটা এই ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে এবার জুড়লাম। আবার একটা চেন নিলাম, নিয়ে দেখো এই গ্যাপের মধ্যে একবার করলাম সিঙ্গেল ক্রোশি। আবারও এইভাবে এই রাউন্ডটাও আমি প্রত্যেকটা ঘরই এইভাবে সিঙ্গেল ক্রোশি সেলাই করে। ঠিক এই প্যাটার্নে পুরো রাউন্ডটা করে আসবো। দেখো হয়ে গেছে আমার এই রাউন্ডটা। এবার এই ঘরটা আবার এই ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ব। দিয়ে আবার একটা চেন নেব, আবারও সেই আগের মতো আগের প্যাটার্নে এই যে প্রত্যেকটা ঘরে একবার করে সিঙ্গেল ক্রোশি সেলাই করব। পুরো রাউন্ডটা ঘুরিয়ে এসে করে নেব। এরকম ভাবে সিঙ্গেল ক্রোশি করতে হয়। এই যে হয়ে গেল, এবারে এই ঘরে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। আমি আর বড় করব না, ছোট ঠাকুর তো, যে এই এই টুপিটা
দুই থেকে চার নম্বর গোপাল ঠাকুর পড়তে পারবে সেই মাপের। আর আর বেশি এই দিকে আর বাড়াবো না। তোমাদের ঠাকুর যদি বড় হয় বন্ধুরা, বেশি বড় হয়, যদি পাঁচ নম্বর ছ নম্বর হয়, তাহলে এখানে স্টার্টিং এ আমি যে বারো ঘর নিয়েছি, টুয়েলভ ঘর নিয়েছি, তোমরা আরো বেশি ঘর নেবে, নিয়ে নিয়ে নেবে। আর এদিকটাও তোমরা একটু এদিকেও বেশ কটা আরো দুটো তিনটে কাটা বাড়িয়ে নেবে, সেটা ঠাকুরের মাথায় পড়িয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে আর কতটা আমি বড় করবো। হ্যাঁ, সেইভাবে এখানে আর কটা ঘর শুরুতে বেশি নেবে এবং এখানেও দুই এক কাটা বড় করবে। আমার ঠাকুর ছোট যেহেতু, দুই নম্বর তিন নম্বর, আমার ঠাকুর তিন নম্বর, তা আমার এই জন্য আমি এই মাপেই রেখেছি। এটা চার নম্বর গোপাল ঠাকুর পর্যন্তও পড়তে পারবে। এবার আমি এই সুতোটা এখানে কেটে দেব। এটার কাজ শেষ হয়ে গেল, এবার আমি কালার চেঞ্জ করব। লাল উল নিলাম, নিয়ে এইভাবে আঙুলে একটা পেঁচিয়ে নাট করে নিয়ে পুরস্কারটাতে তুলে নিলাম। দেখো বন্ধুরা, এখানটাতে নিলাম, নিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করলাম, দিয়ে এই ঘরেই একই ঘরে হাফ ডবল ক্রোশি বুনলাম। একবার বুনলাম, দুবার বুনলাম, তিনবার বুনলাম, হাফ ডবল ক্রোশি বুনলাম। এবারে পরের ঘরটাতে এভাবে স্লিপ স্টিচ করে জুড়ে দিলাম। আবারও নেক্সট ঘরটাতে এইভাবে হাফ ডবল ক্রোশি তিনবার করব, একই ঘরে তিনবার করব হাফ ডবল ক্রোশি, এই তিনবার করলাম। এবারে পরের ঘরটাতে জুড়ে দিই, এই এইভাবে পুরোটা আমি করে আসবো এই প্যাটার্নে। দেখো আমি একদম শেষের দিকে চলে এসেছি করতে করতে, এবারে আমার হয়ে গেছে পুরো রাউন্ডটা ঘুরিয়ে আমি এইভাবে করে এসেছি। এবার এখানটাতে এটা স্লিপ স্টিচ করে জুড়ে দেব, দিয়ে এবার সুতোটা কেটে দেব। এবারে এই সুতোটা এই পেছন দিকে আটকে দেব যাতে দেখা না যায়। দেখো বন্ধুরা, আমার টুপিটা রেডি হয়ে গেল, ক্যাপটা। খুব ইজি, খুব সহজে করা যায়, অথচ দেখো কত সুন্দর ছোট্ট একটা টুপি তোমাদের গোপাল সোনার জন্য তোমরা তৈরি করো। প্রথম দিকে তোমরা এখানটাতে বেশি ঘর নেবে, যদি তোমাদের গোপাল বড় হয়, তোমাদের ঠাকুর যদি বড় হয় গিরিধারী, এখানটাতে আমি টুয়েলভ ঘর নিয়েছি, বারো ঘর নিয়েছি, তোমরা আরো কটা ঘর বেশি নিয়ে আবার এদিকেও কটা ঘর কটা কাটা বেশি করে করবে, আর এখানটাতে এইভাবে নিয়ে ফুল করবে, তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে করতে পারবে। দেখো কত সুন্দর লাগছে, কিউট লাগছে। এই টুপিটাকে আরো সুন্দর করার জন্য, দেখতে যাতে আরো ভালো লাগে, তার জন্য আমি এই রকমের আঠাযুক্ত এই যে পুঁথি, এই যে এইগুলো আমি এর সঙ্গে লাগিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ডেকোরেট করতে পারবে, সাজাতে পারবে, এখানে ময়ূরের পালকও তোমরা দিতে পারো, ইভেন মতিও বসাতে পারবে মনে করলে, মানে সাজানোটা ডেকোরেশনটা তোমরা তোমাদের গোপাল সোনার পছন্দ মতন করো। কেমন দেখো কত সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, তাহলে আমার এই ছোট্ট গোপাল সোনার ক্যাপের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, একটা লাইক দিতে ভুলো না, আর শেয়ার করো সকলের সঙ্গে, কেমন। আর যে সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমার ভিডিও নোটিফিকেশন পেতে এখনই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কেমন। তোমরা সবাই খুব ভালো থাকো, সুন্দর থাকো, আজকে তবে আসি।